আমরা খুশি, কারণ এই তালগাছ লাগানোর একটাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য যে বজ্রপাত থেকে যাতে জনগণও বাঁচতে পারে। এমনকি মনে করেন ওই যে বজ্রপাতটা পড়ে, যে বজ্রপাতটা ওই তালগাছে রাটায়ের মতন টানিয়ে নেয়, তখন ওই জায়গায় কোনো একটা গরু বা একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয় না। এটা আমরা স্বাগতম জানাই এই তালগাছ লাগানোর জন্যে প্রধানমন্ত্রীকে। প্রশান্ত কুমার রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বরিশাল। ধন্যবাদ আপনাকে। তালগাছের উপকারিতার শেষ নাই। যেমন বর্তমানে বজ্রপাত মহামারী আকারে ধারণ করছে, এটা আমরা দুর্যোগ হিসাবে নিয়ে, যেহেতু তালগাছ অনেক লম্বা হবে সেহেতু বজ্রপাতে নিরোধ করবে, তালগাছের মাধ্যমে ওটা আর্থিংয়ে চলে যাবে, যার কারণে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা তালগাছ বেশি করে রোপণ করতে হবে, যাতে মানুষের ক্ষয়ক্ষতি বজ্রপাতে কম হয়, রাস্তার ভেঙে যাওয়া রোধ করে, ছায়া দেয়, তারপর তালের শ্বাস মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, ইত্যাদি বহুবিধ উপকারের জন্য তালগাছ রোপণ অত্যাবশ্যকীয়। আমার নাম মোহাম্মদ মনিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বরিশাল সদর। সদর উপজেলাতে 10,000 করে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় সারা বরিশাল জেলায় আজকে উদ্বোধন করবেন সদর উপজেলার মাধ্যমে, এবং সারা জেলাতে তিনি 1,00,000 তালের বীজ রোপণ করবেন। এবং যেটা আসলে মূল বিষয়টা হচ্ছে যে এই অঞ্চলে বজ্রপাতটা বেশি হয়, ভূমিক্ষয়, ভূমিধস, এই জিনিসগুলো বেশি কারণে এটা আসলে তালের গাছটা যেটা সেটা খুব উপকারী এই জায়গা থেকে, এবং বিশেষ করে বজ্রপাতের ক্ষেত্রে তালের তাল গাছটা খুব সহায়ক ভূমিকা রাখে বজ্রপাত নিরোধের ক্ষেত্রে। আমরা সবাই জানি যে তালগাছ আমাদের দেশীয় প্রজাতির মতো অন্যতম একটি উপকারী গাছ। এটা যেমন পরিবেশের জন্য যেমন ভারসাম্যপূর্ণ, একই সাথে এটা অর্থকরী ফসল হিসেবেও কিন্তু এটা কিন্তু লাভজনক। এবং বিশেষ করে ইদানিং আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিন্তু অন্যতম একটি দুর্যোগ বজ্রপাত, যেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটি প্রতিরোধেও কিন্তু এটা সহায়ক। সব কিছু মিলে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তালগাছ রোপণ লক্ষ্যমাত্রা ঠিক করেছি, এবং গত বছরও কিন্তু আমরা তালগাছ লাগিয়েছি, এবছর লাগিয়েছি, এবং আমরা চাচ্ছি এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য। আমরা যদি প্রতি বছর তালগাছ লাগাই তাহলে একসময় যে তাল খেজুরের ঐতিহ্য ছিল বরিশাল অঞ্চল সহ বাংলাদেশে, সেটি কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হবে। একই রকম আমি যেটি বলছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ বা আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে যে অসহনীয় পরিবেশ হচ্ছে সেটিও কিন্তু রক্ষা করা সম্ভব হবে। তা আমি আমাদের এনজিও সহকর্মীবৃন্দ, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ তার পরিষদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই উদ্যোগে সবাই আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।